আপনি যতদিন নিচু না হবেন, আত্মসমর্পণ না করবেন, ততদিন আপনার অন্তরে সুখ আসবে না। দেখবেন আপনার। নমস্কার, এখন দেখছেন সনাতনী মিডিয়া। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানবুদ্ধিং দ্বন্দ্বাতীতং গগনমসদৃশ্যং তত্ত্বমস্বাধিলক্ষ্যং। ওম তব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরি পুরুষ জগৎবন্ধু মহাউদ্ধারণাচারিহস্ত চন্দ্রপুত্র আকিট পতন প্রভু 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 হে অনন্ত অনন্তময়। ওম জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথায় নমঃ। ওম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মারং ত্বং গতি পরমেশ্বর। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুরময়ী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্মৈ 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 নমো নমঃ। সৌরাষ্ট্রে সোমনাথং চ শ্রীশৈলে মল্লিকার্জুনম উজ্জায়িনং মহাকালং ওমকারমলেশ্বরং পরাল্লাং বুদ্ধনাথং চ ডাকিন্যং ভীমশঙ্করং সেতু বন্ধে তু রামেশং নাগেশং দারুকাবনে বরানশং তু বিশ্বেশং ত্রম্বকং গৌতমী তটে হিমালয়ে তু কেদারং ভূষ্মেশং চ শিবালয়ে কৃতানি জ্যোতির্লিঙ্গানি স্বয়ং প্রাতঃপঠে নর সপ্তজন্মকৃতং পাপং স্মরণেন বিনশ্যতি। চন্দ্রপাতি মঙ্গলন সংকীর্তন রাধা কৃষ্ণ ধামতৃষ্ণ প্রয়াস পাবন মহামহসুমৃগ ভক্তবেশবন বন বধি গেলরে দুষ্ট শ্রুষ্ট চন্দ্রা কৃষ্ণা ত্রিবান্ধবন চন্দ্রপাত হলরে প্রলয় লবন্ধঘর মন্থন মন্থন পাপপূর্ণ হলরে দুর্জয় ভবন ভয় বামন বামন হাই 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 রিকিট কুহক বট ওই বন্ধুবতন শেষ 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 রীতি হরিবতন ওই শ্রী গৌরাঙ্গ ভঙ্গ সাঙ্গ বঙ্গ খগম খঙ্গমা দয়াময় ধনদয় কীটকটাক্ষরে মা প্রলয় সংলয় লয় দান্তিকান্ত সুষম খাঙ্গেন খাঙ্গমা দুর্দর্শ রহস্যকয় বঙ্গ বঙ্গ বঙ্গমা হা হা উদারণ চন্দ্র শোষণ শোষণ সন্দমা কামন্য আমন্য মনায় মহাদ মহানরবীর কীটক অকস্তর্মা বন্ধুখ বাদবত খাঙ্গমতি হরবতন হরি পুরুষ জগৎবন্ধু মহাধরণ চারি হস্ত চন্দ্রপুত্র হা কীটপতন প্রভু 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 হি অনন্তময় উদ্ধারণ বেষ্টন সমন সন্ধ্যায় শ্রী দামোদর শ্রী ভঙ্গদলীরা প্রভুপাত মহাপাত চতুর্থ প্রহর পর চবন হর মহাকায় দুলায় লুটাই দুলা দুলা দুলার ধাম খাম খাম জম পঞ্চবন তিনমান কীটকুয়াক সন্ধান ষষ্ঠ রুষ্টা ভয় বিভাই ভয় 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 রে বুঝলে বলায় হয় চন্দ্রবলায় শকুন্ততঙ্গ শ্রীলয়িত শ্রীরাধিকা নন্দ যশোমতি ধনিষ্ঠার প্রতি পৌর্ণমাসী প্রবতিকা বিশুভানুরায় কীর্তিকা কোথায় প্রেমমঞ্জরাত্রিকা ধমাসুদা সুধানাথা পঞ্চম বর্ষে শিশু উদ্ধারণে ভাসে তাপ্তস্পদবাসী পাশে আসি কিট 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 হরিপাত করে নিলে হা মধু মহারুক দাদা সুরধবাদ জমরিয়ান জম জম জম্মা হরিপাত করে নাওয়াই চন্দ্র চন্দ্র চন্দ্রা 1 2 3 4 অন্ধ্র অন্ধ্র অন্ধ্রা তুইও কাকনাশিকা কৃতমঙ্গমঙ্গমকাতুরি হরিবাদন কারণ কীর্তিমাতা হও হরি তেরান্ত শিশু উদ্ধারণে এক তৃত্রবতা তবক্র রক্ষণ চরণ গৌরলভূতিবরণে অঙ্গমঙ্গমনে আল খল 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 বিলাধঙ্গতম জি শ্রী শ্রী শ্রীশ্রা সদস্করণ মহাবলয় মহাদন সেবা মহামহত জি শ্রী শ্রী তুই শ্রীশ্রা গতন গত পাও উপায় উপায় সমুদ্র না বিধান না তুই কি কচি বৃহস্পতি লাপন পন পান পানি না পানি নানা নানা না হরি না যাহাই সে বলবে তাই তাই তুমি না হরি হরি মন মন হেদ্র কল বল দামন না তুই ধন হরি মুরি রাতি মহাবত কান্দন মন সদন সদন মন বর সন্তু সদ মাগ তোমার তত বড় বড় বরঞ্চন রে 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 কি হলো হলো হরি নাম ভীমরাম পরিণাম বন্ধু মহাবত সত্যম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ অবতার গুরায় অবতার কেন না চিনিলি তারে অবতার সার গুরায় অবতার কেন না চিনিলি তারে করিনি রে বাস গেল না তিয়াস করিনি রে বাস গেল না তিয়াস আপন কর্ম ফিরে গো আপন কর্ম ফিরে ওরে অবতার সার গুরায় অবতার কেন না চিনিলি তারে কণ্ঠকের তরু সেবিলি সদাই অমৃত ফলের আশে। কণ্ঠকের তরু সেবিলি সদাই অমৃত ফলের আশে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিশ্বে গো, তাহারে ভাবিলি বিশ্বে। ওরে অবতার সার গুরায় অবতার, কেন না চিনিলি তারে। সুরভের আসে পলাশ শুকিলে, নাশায় বসিল কীট। সুরভের আসে পলাশ শুকিলে, নাশায় বসিল কীট। ইক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি, ইক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি, কেমনে লাগিবে মিঠো গো, কেমন লাগিবে মিঠো। ওরে অবতার সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। হরি বলিয়া গলাই পড়িলি, সমন কি কর সাপ। হরি বলিয়া গলাই পড়িলি, সমন কি কর সাপ। শীতল বলিয়া আগুন পোহাইলি, শীতল বলিয়া আগুন পোহাইলি, পাইলি বজ্র পাত গো, পাইলি বজ্র পাত। ওরে অবতার সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। সংসার ভোজিলি পুরানা ভোজিয়া, না শুনিলি মোর কথা। সংসার ভোজিলি পুরানা ভোজিয়া, না শুনিলি মোর কথা। ইহকাল পরকাল উভয় খুয়াইলি, ইহকাল পরকাল উভয় খুয়াইলি, খাইলি লোচন মাথা গো, খাইলি লোচন মাথা। ওরে অবতার সার গোড়ায় অবতার কেন না চিনিনি তারে, করিনি রে বাস গেল না তিয়াস, করিনি রে বাস গেল না তিয়াস আপন কর্ম ফিরে গো আপন কর্ম ফিরে। ওরে অবতার সার গোড়ায় অবতার কেন না চিনিনি তারে, ওরে অবতার সার গোড়ায় অবতার কেন না চিনিনি তারে, ওরে অবতার সার গোড়ায় অবতার কেন না চিনিনি তারে। গৌর নিতাই প্রেমানন্দে হরি হরি। উপস্থিত সুধী ভক্ত সজ্জন, আপনাদের শ্রীপাদ পদ্মে আমার সহস্র সহস্র প্রণাম নিবেদন করছি। আজ স্বামী বিবেকানন্দ সমাজ সংঘের উদ্যোগে আজকে মহাবৈষ্ণব সেবার আয়োজন হয়েছে। স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে আজ বৈষ্ণব সেবার আয়োজন হয়েছে। এই যে বৈষ্ণব সেবা, এই যে অন্নদান, বস্ত্রদান, জলদান, এর মতো পুণ্য জগতে আর কিছু নেই। যত দান করবেন তত আপনার পুণ্যতা আসবে। অর্জুন যখন যুদ্ধে জয়লাভ করলেন, যুদ্ধে জয়ী হয়ে অন্তরে সুখ পাচ্ছিল না, অন্তরের কষ্ট দুঃখ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে সখা, হে পার্থ সারথি, আমি তো যুদ্ধে জয়লাভ করলাম, কিন্তু আমি অন্তরে কেন সুখ পাচ্ছি না? প্লিজ আপনারা বসুন, এখানে বসুন। সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি করুন তো দেখি। অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু আমি তো অন্তরে সুখ পাচ্ছি না, কি করলে আমার অন্তরে সুখ আসবে? ওগুলো বন্ধ কর, এখানে বসো, ওগুলো রাখো, এখানে বসো, তোমরা উঠে যাও না এখান থেকে। কি বলছিলাম দেখো, সবাই একটু উলুধ্বনি করুন তো, জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে, হে অর্জুন, এই সুখ পেতে গেলে, অন্তরের সুখ শান্তি পেতে গেলে বৈষ্ণব সেবা করো। কারণ মানুষকে অন্ন দান করার মতো যে কত আনন্দ, দেখবেন নিজে খাওয়াচ্ছে ওই খাবারের কিছু অংশটা যদি অন্যদের একটু সেবা করাতে পারেন, দেখবেন এর মতো সুখ এ জগতে আর কিছু নেই। আর অন্ন হচ্ছে ব্রহ্ম। তাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের আদেশে বলল, ঠিক আছে প্রভু, আমি বৈষ্ণব সেবার আয়োজন করব, কিন্তু বৈষ্ণব কোথায় পাব? এই জগতে বৈষ্ণব কে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রুভিদাস হচ্ছে পরম বৈষ্ণব। কারণ অর্জুনের মনে অহংকার ছিল, যে আমি হচ্ছে রাজ পরিবার সন্তান। অহংকার চূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রুহিদাসের বাড়িতে পাঠালেন যে, যাও রুহিদাসকে নিমন্ত্রণ করে এনে যদি তুমি সেবা দিতে পারো তবে তোমার সেই অন্তরের প্রশান্তি লাভ করবে, তুমি সুখ পাবে। তাই অর্জুন রুহিদাসের বাড়িতে যখন গেলেন, রুহিদাস কেন এত পরম বৈষ্ণব হলো জানেন? রুহিদাস দুটো জুতো সেলাই করত, অনেক খরিদ্দার ছিল রুহিদাসের, কিন্তু প্রতিদিন দুটো করে জুতো সেলাই করত। একটার টাকা দিয়ে সংসারকে দিয়ে দিত, আর একটার টাকা দিয়ে আমার গোবিন্দ সেবার এবং ভক্তদের যারা আছে আশেপাশে সেবা দিত। ওই যখন জুতো সেলাই করত, প্রচণ্ড বৃষ্টির মধ্যেও রুহিদাস কিন্তু নীরবে বসে বসে বাজারের এক কোণে বসে ওই জুতো সেলাই করত। আর ওই জুতোই ভগবানের প্রেম অশ্রু বর্ষিত হতো। বলতো রুহিদাস, হে গোবিন্দ, আবার যদি পৃথিবীতে পাঠাও এর চেয়েও নিকৃষ্ট জনম আমাকে দিও, নিচু কুলে জনম দিও। আমি দেখো না প্রভু, তুমি এই মুচি কুলে জনম দিয়েছ বলে আমি বাজারে বসে কত সাধুগুরু বৈষ্ণবের, কত ভক্তদের চরণ ধুলি আমি নিজে হাতে পাচ্ছি। কারণ জুতো সেলাই করতে গেলে সেই ধুলি তো থাকে, এই যে দীনতা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে নাথ ডোবাও চোখের জলে। আপনি যতদিন নিচু না হবেন, আত্মসমর্পণ না করবেন, ততদিন আপনার অন্তরে সুখ আসবে না। দেখবেন আপনার হৃদয়ে যদি প্রেম ভক্তি প্রেমরূপ ফল ধরে থাকে, আপনি সবসময় নিচু হয়ে থাকবেন। কারণ দেখবেন একটা গাছে যদি অনেক আম ধরেছে, যত বেশি আম ধরবে ওই ডালগুলো আরও নিচু হয়ে থাকে। আর যে গাছে আম ধরেনি, ফল ধরেনি, সে গাছ উঁচু হয়ে রয়েছে। তাই যাদের অহংকার আছে তারা ভাববেন মাথা উঁচু করে থাকে, তাদের ফল ধরেনি। আর যারা দীনতা কাঙাল বেশ, হ্যাঁ, তাদের ফল ধরেছে, ভক্তি ফল। এই জন্য রুহিদাস প্রতিদিন জুতো সেলাই করে আর চোখের জলে ভাসত। এদিকে বাজারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এদিকে খেয়াল নেই, কিন্তু হরিনাম করেই চলেছে। বৃষ্টি কিন্তু তার অঙ্গে এক ফোঁটাও কিন্তু লাগে না, কারণ যার হৃদয় ভরা গোবিন্দ থাকেন, যার শয়নে স্বপনে নিশি জাগরণে যিনি সদা সর্বদায় রাধা গোবিন্দের চিন্তন করেন, তার এই ঝড় তুফান এই বৃষ্টি তার স্পর্শ করতে পারে না। কারণ এই কথাটার অর্থ কি? এই সংসারের মধ্যে থেকে আমরা কত ঝড় ঝাপটা আমাদের জীবনে আসে, দুঃখ আসে, স্বজন হারানোর বেদনা আসে, ওটা একটা ঝড় আঘাত। ভালো কাজ করলে দেখবেন আপনি সেই ভালো ফল পাবেন না। আপনি সারা জীবন সংসারে খাটছেন, পরিশ্রম করে আপনি সংসার গড়ছেন, কিন্তু দেখবেন শেষ সময় আপনার নিদানের সময় আপনি শক্তি সামর্থ্য সংসারকে দিতে পারবেন না। সারা জীবনের এই যে পরিশ্রমটা ব্যর্থ হয়ে যাবে, সেদিন পাবেন আঘাত। এই সমস্ত আঘাত, এটা একটা ঝড়। এই ঝড় তুফান থেকে বাঁচতে গেলে সদা সর্বদাই রাধা মাধবের ধ্যানে থাকতে হবে, রাধা গোবিন্দের ভজন সাধনে থাকতে হবে। তাহলে আপনার এই সংসার রূপী মায়াময় ঝড় আপনাকে স্পর্শ করতে পারবে না। এই জন্য গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দ্বাদশ অধ্যায়ে সমশত্রু চ মিত্রে চ তথা মান অপমানে শীত উষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, জানো অর্জুন, আমার ভক্ত কেমন হয় জানো? আমার ভক্ত কেমন হয় জানো? আমরা কি করি দেখেন, একটু সুখে থাকলে আমরা হাসি, দুঃখে বলে আমরা চিৎকার করি, কাঁদি, বেশি লাভ হলে আমরা আনন্দ করি, লোকসান হলে আমরা দুঃখ পাই। কিন্তু যে ভক্ত প্রকৃত গোবিন্দকে ভালোবেসেছেন সে কিন্তু এই সুখও যেমন তার কাছে, দুঃখও তেমন, মানেও যেমন, অপমানেও তেমন, হ্যাঁ শীতেও যেন উষ্ণেও তেমন। দ্বাদশ অধ্যায় পড়ে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার ভক্তের গুণ কেমন জানো? তিনি সদা আনন্দে থাকেন, সদা আমার চিন্তনে থাকেন, হ্যাঁ এই সমস্ত দুঃখ কষ্ট তাকে স্পর্শ করতে পারে না। তো এই তদ্রূপভাবে রুহিদাস ওই বসে বসে হরিনাম করতেন আর কাঁদতেন। এই যে যে পরম বৈষ্ণব হলো, সদা সর্বদাই দীনতা, বৈষ্ণবদের দীনতা থাকতে হবে। তৃণাদপি শুনিছেন তরুরূপী সহিষ্ণা না অমানিন মানদে না কীর্তনিয়া সদা হরি, মানে তৃণচ্ছেও নিচু হতে হবে। কিন্তু আমি যদি অহংকার করি, দেখবেন বৃষ্টি হলে যেখানে নিচু জায়গা সেখানে জল জমে, তাই তো? আর যেখানে উঁচু জায়গা সেখানে কিন্তু জল জমে না। তদ্রূপভাবে নিচু যত হবেন, যত ভক্তি করবেন, তত আপনার প্রেম ভাণ্ড পূর্ণ হতে থাকবে। তা রুহিদাসের বাড়িতে গিয়ে যখন অর্জুন গিয়ে বলছে, দেখো রুহিদাস, তোমাকে একটু সেবার আয়োজন করব, তুমি কিন্তু আমার ওই সেবায় অংশগ্রহণ করতে হবে। অর্জুন বলল, আর রুহিদাস বলল, ঠিক আছে আমি সেবা করতে পারি, কিন্তু তুমি যে আমার অনাদরেতে গোবিন্দের সখা, আমার যে পরম বান্ধবের সখা, দেখো কত বড় সৌভাগ্য তোমার, কত তুমি স্বীকৃতি অর্জন করেছো যে তোমার রথের সারথি আমার অনাদিরাদি গোবিন্দ হয়েছে। এই দেহ রথ, এটা ওটা রথ, এই রথের সারথি যদি গোবিন্দ হয় তার জীবনে আর কিছু লাগে না। তো অর্জুনকে বলছে, দেখো অর্জুন, তুমি কি যে সে অর্জুন নাকি? তোমার রথের সারথি হয়েছেন আমার এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই অনাদিরাদি গোবিন্দ শ্যাম সুন্দর। তুমি সেই অর্জুন, আমার এই জীর্ণ কুটিরে চরণ ধুলি দিয়েছ। তোমাকে তো সেবা না করিয়ে আমি তো ছাড়তে পারি না। কি করলেন? চামড়ার বাটিতে তেল দিল যে একটু স্নান করে আসো, প্লিজ মা এখানে বসো। কি বললাম দেখো, কি বলছিলাম দেখো, সবাই বলো উলুধ্বনি দিয়ে, হরিধ্বনি দিয়ে, এ ভাগবত কথা, এ ভগবানের কথা। এত মুনি ঋষি থাকতে কেন শুধুমাত্র পরীক্ষিতকেই সুখদেব গোস্বামী ভাগবত বলেছিলেন? এত মুনি ঋষি থাকতে, কারণ উপযুক্ত ছিলেন হচ্ছে পরীক্ষিত রাজা। এত মুনি ঋষি থাকতেও তারা উপযুক্ত হতে পারেন না। এই যে অমর কথাগুলো শ্রবণ করাও তো ভাগ্যের ব্যাপার। আপনারা যে শ্রবণ করছেন আপনাদেরও পুণ্য হবে। দেখেন চামড়ার তেলের বাটিতে যখন স্নান অঙ্গে মাখালো, আবার বলল চলো একটু স্নান করে আসি। ডুব দিয়ে দেখতে পেল সমস্ত ৩৩ কোটি দেবতা ওই রুহিদাসের ওই চামড়া ভিজানো জলের মধ্যে। তোমরা এখানে কেন, দেবলোক ছেড়ে কেন এখানে আছো? বলছে ভক্ত রহিদাসের প্রেমের ডোরে আমরা বাধা পড়ে গেছি। আপনি ভগবানকে কোনো রাজভোগ দিয়ে, ঐশ্বর্য দিয়ে কোনোদিনও বাঁধতে পারবেন না। আপনার যদি প্রেম থাকে, ভক্তি থাকে, ওই প্রেম অশ্রু দ্বারাই আপনি ভগবানকে বাঁধতে পারবেন। আমরাই না, শুধু তুমি আর একবার ডুব দিয়ে দেখো। দেখতে পেলেন মকর মাখি, সেই মা গঙ্গা স্বয়ং বসে আছে। আমি না, শুধু ডুব দিয়ে দেখো অর্জুন। দেখলেন কৈলাসপতি ভোলেনাথ, মা পার্বতী দুজন বসে আছেন। হে অর্জুন, আমরাই না, শুধু আর একবার ডুব দিয়ে দেখো। আর একবার ডুব দিয়ে দেখলেন সেই রোহিদাসের চামড়া ভিজানো জলের মধ্যে রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়ে আছে। এজন্য রোহিদাসের এই চামড়া ভিজানো জলের মধ্যে ভগবানকে দেখে অর্জুন তখন বুঝতে পেরেছেন কেন আমার প্রভু রোহিদাসের বাড়ি পাঠালেন। তখন অর্জুন রোহিদাসকে কিন্তু প্রথম এসে প্রণাম করেননি, অহংকার। যখন দেখলেন তার চামড়া ভিজানো জলের মধ্যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী বিরাজ করছেন, তখন রোহিদাসকে করজোড়ে প্রণাম নিবেদন করে, প্রভু আপনাকে যেতেই হবে। রোহিদাসের যখন বৈষ্ণব সেবা, রোহিদাস যখন অর্জুনের গৃহে গিয়েছেন, দ্রৌপদী ভোর থেকে শতব্যঞ্জন আদি রান্না করছে। হ্যাঁ, দেখবেন যারা ভক্ত তারা কিন্তু যে কোনো প্রসাদ নিবেদন করে, ভগবানকে উদ্দেশ্য করে নিবেদন করে তারপরে সেবা করে, সব কিছু একত্রিত করে সেবা করে। আর রোহিদাসও তাই করলেন, সমস্ত কিছু একত্রিত করে ভগবানের নামে নিবেদন করে সেবা করছে। দ্রৌপদী মনে মনে চিন্তা করছে, আরে ছোট লোক, জীবনে এগুলো খাসনি তো। হ্যাঁ, আমি কত কষ্ট করে ভোর থেকে রান্না করলাম, কোনটার কোন স্বাদ তুই বুঝলি না। এই মনে মনে চিন্তা করেছিল, তাই সেবা করার পরে স্বর্গে ঘণ্টা বাজেনি। তখন অর্জুন ভগবানকে বললেন, আচ্ছা প্রভু, আমি তো সেবা দিলাম কিন্তু ঘণ্টা তো বাজলো না। তখন ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তিনি বললেন, আচ্ছা দ্রৌপদী, তুমি কি মনে মনে এই কথা চিন্তা করেছিলে? দ্রৌপদী বলল, হ্যাঁ প্রভু, আমি চিন্তা করি। আবার রন্ধন করো, শুদ্ধ মন নিয়ে তুমি রন্ধন করে গোবিন্দকে যাই দেবে, ভক্তদের যাই দেবে, তাই অমৃত তুল্য। দেখেন এই যে নাম যজ্ঞের সময় আমরা তো ভালো করে চাল তিনবার চারবার ধুয়ে রান্না করেও তাও স্বাদ হয় না, অত মশলাপাতি দিয়েও স্বাদ হয় না। কিন্তু নাম যজ্ঞে যেমন এই যে আজকে মহাপ্রসাদ, অনেক সময় এত ভিড় ভক্তদের, ওই চাউল ধোয়ার সময় নেই, ওই বস্তা ধরে এনে দিয়ে দিচ্ছে। দেখেন আমরা রান্না করার সময় পাথর বাঁধে, হ্যাঁ, চালের মধ্যে পাথর, গালের মধ্যে পাথর। হ্যাঁ, কিন্তু কোনো সময় দেখেছেন নামযজ্ঞের ওই মহাপ্রসাদের মধ্যে এই সমস্ত আবর্জনা কখনো মুখে বেঁধেছে। এই প্রসাদের গুণ, তো এই প্রসাদটা অর্জুন যখন সুন্দরভাবে সেবা করলেন, দ্রৌপদী শুদ্ধ মনে রন্ধন করলেন, তখন কিন্তু স্বর্গে ঘণ্টা বেজেছিল। আর এই যে মহাপ্রসাদ, এর উৎপত্তি কোথায় জানেন? এই যে মহাপ্রসাদ আমরা যে সেবা করি, একটু আগে যে বাবাজির কাছে আমরা এই সমস্ত আলোচনা করেছিলাম, এই যে নকুল বাবা আমার এই প্রথম এই জলির পারে, আমি বেনাপোল হরিদাস ঠাকুরের আশ্রমে ওই তীর্থে গিয়েছিলাম। তেই বাবা আর ওই মামনি কৃষ্ণা মা একটা ফল, একটু মিষ্টি নাকি নিয়ে ঘুরছিল, যদি কোনো সাধুগুরু বৈষ্ণব মেলে, অধম মেলে, তাহকে দেব। ওই জায়গার থেকে পরিচয়। তো ভালোবাসার টানে, জানি না কোন জনমের সম্বন্ধ আছে তাও জানি না, আমি অধম। সেই ভালোবাসার টানে আজ এই জলির বার আমি এসেছি। আজ এসে কেন সে আনলো আমাকে, আমি আজ বুঝতে পারছি যে সে যদি না আনতো কৃপা করে আমার, আপনাদের মনে সাধুগুরু বৈষ্ণবের দর্শন থেকে আমি বঞ্চিত হতাম। আপনাদের এই এলাকায় যে কত সাধক মহাপুরুষ, হরিচাঁদ ঠাকুর, প্রণবানন্দ, গণেশ পাগল, জিতেন পাগল, কার্তিক পাগল, এই যদি না আসতাম তাহলে কিন্তু ইনাদের যে ধাম দর্শন করতে পারতাম না। জানি না কোন জন্মের স্বীকৃতি একদিন আমরা সবাই মৃত্যু হয়ে যাব, সবাই চলে যাব। অহংকার, হিংসা, পরিত্যাগ সব কিছু করে আমরা শুদ্ধভাবে ভগবান কথা আস্বাদন করব, ভগবানের সেবা পূজা করব। দেখেন বৈকুণ্ঠ ধামে, মনোযোগ দিয়ে কথাটা শুনুন, আমার অনাদি আদি গোবিন্দ আর শ্রীমতী রাধারানী বসে প্রসাদ পাচ্ছেন। তো সেই প্রসাদ নারদ মুনি গিয়ে বলছে, দেখো প্রভু, একটু কিঞ্চিত প্রসাদ যদি হতো, এই যে দীনতা, আমি যদি গিয়ে বলি আমার প্রসাদ দে, হবে? হবে না। তো ওই প্রসাদ শ্রীমতী রাধারানী গোবিন্দের কাছে নিবেদন করছে যে আমাকে একটু প্রসাদ দাও না প্রভু, তোমাদের অধরামৃত প্রসাদ আমাকে একটু দান করো। আমি এর আগেও আলোচনা করেছিলাম এই যে বাঁশির কথা, কেন বাঁশি গোবিন্দের এত প্রিয়, এবং বাঁশি প্রতিনিয়ত গোবিন্দের অধরামৃত পান করছে, মানে চুম্বন খাচ্ছে। সেই বাঁশি বলেছিল ব্রজগোপীরা যে, হে বাঁশি, তুমি এমন কি পুণ্য করলে যে তুমি গোবিন্দের সদা সর্বদাই অধরামৃত পান করছো। তো বাঁশি বলেছিল একটা কথা, যে আমি ছিলাম সংসারের মধ্যে, দেখেন বাঁশের জ্বর, ওর অনেক সংসার, কুঞ্চি, আরও বাঁশ, অনেক কিছু, অনেক সংসারের মধ্যে ছিলাম, কিন্তু কোনো না কোনো মহৎ ব্যক্তি আমাকে কেটে নিয়ে আসলো। তার মানে এটা হচ্ছে কি, আমরা ওই সংসারের মধ্যে অবস্থান করছি। সদ্গুরু যিনি কৃপা করে, গুরু যদি বলে জানো তোকে আমি মন্ত্র দেব না, তাহলে কিন্তু সে মন্ত্র পায় না, কিন্তু সে কৃপাময়, গুরু দয়াময়, বলে ঠিক আছে তোর যত পাপ তাপ আছে আমি নিলাম, তোকে মন্ত্র দেব, মানে কেটে নিলাম, সংসার থেকে একটু আলাদা করে দিলাম। দেখেন ওই মন্ত্র নেওয়ার পরের থেকে অন্যান্য দিনে 10টা কাজ করে, আজকে 11টা কাজ করবে, সংসারে সব কাজ করবে, আর বসে বসে মালা জপ করছে, তাহলে একটু আলাদা। তো বাসটা বলে তারপরেও কি সুখ আছে, কেটে এনে রৌদ্রে আবার শুকাতে দেয়। তার অর্থটা হচ্ছে এই সংসারে গুরুদেব অনেক পরীক্ষা করেন, যতই গুরুর কাছে আপনি যেতে চাইবেন সরে যা সরে যা সরে যা আঘাত করবে, আঘাত করেও যদি কেউ চরণ না ছাড়ে তখন গুরু অন্তর্যামী, তিনি তার কৃপা করে দেন। দেখেন এই বাঁশি বলছে, আমি আরও কত কষ্ট, দেখো একটা নয়, দুটো নয়, 7টা ছিদ্র করে, লোহার শিক গরম করে, বাঁশির 7টা ছিদ্র না, এরকম 6টা আঙুল আর একটা মুখ দিয়ে, তাহলে 7টা আগুনের লোহার শলাকা দিয়ে আমাকে পুড়িয়ে পুড়িয়ে, হ্যাঁ, খাঁটি করে নেয়। যেমন সোনা পুরালে খাঁটি হয়, ওরকম দুঃখ কষ্ট দিতে 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 খাঁটি হয়ে যায়। আর তারপরে কি করে, গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে, যাতে ওর মধ্যে কোনো কালিমা না থাকে, অর্থাৎ হিংসা, নিন্দা, অহংকার, হ্যাঁ, অভিমান সব ধুয়ে মুছে নেওয়ার পরেই সে না আমি আমার অনাদিরদি গোবিন্দ শ্যাম সুন্দরের প্রিয় হতে পেরেছি। তো শ্যাম সুন্দরের প্রিয় হয়ে এখন ব্রজগোপীরা বলছে তুমি তো প্রিয় হলে, কিন্তু আমরা প্রিয় হব কি করে, আমরা গোবিন্দের প্রিয় হব কি করে। তখন বাঁশি বলেছিল, নিত্য নিত্য প্রতিদিন ভগবানকে নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ গ্রহণ করো, মানে ভগবান যে সেবা করেন, আবার মুখের এই অধর থেকে এই প্রসাদে হাত লাগে, আবার সেবা করছেন, তাহলে প্রসাদ হয়ে গেল। ওই প্রসাদটা তুমি নিত্য নিত্য সেবা করো, তুমিও গোবিন্দের নিত্য প্রসাদই হয়ে যাবে। সবাই তো ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী যখন বৈকুণ্ঠ ধামে প্রসাদ পেয়ে বসে আছেন, নারদ মুনি গিয়ে বলছেন, প্রভু আমি একটু প্রসাদ, আমাকে একটু কৃপা করো, আর একটু আগে আসলে তুমি পেতে, আমাদের তো সেবা হয়ে গেছে। পরের দিন আবার এসে দেখলো, এবার এদিনও সেবা হয়ে গেছে। প্রত্যেক দিন আবার এরকম পরের দিন আবার আসলো, এসে দেখতে পেল যে ওই দিনও সেবা হয়ে কেবল হাত ধুয়ে সিংহাসনে বসলেন। গোবিন্দের তো প্রসাদ সেবা হয়েই গেছে, কিন্তু শ্রীমতী রাধারানীর মুখের একটু এই পাশে এক টুকরো প্রসাদ লেগে আছে। মানে একটা চাউল যদি 4 ভাগ করা হয়, তার 1 ভাগ মাত্র সামান্য একটু লেগে আছে। তখন বলেছিল, হে শ্রীমতী রাধারানী কৃপা করে প্রসাদটি। তো প্রসাদ যখনই শ্রীমতী রাধারানীর হাত থেকে পেলেন, নারদ নৃত্য করা শুরু করলেন, কারণ স্পর্শে, প্রসাদের স্পর্শে সে নৃত্য করতে লাগলেন। নৃত্য করতে করতে স্বর্গ, মর্ত্য, পাতাল সমস্ত জায়গায় ঘুরতে লাগলেন। এখন কৈলাসের প্রতি ভগবান শিব শম্ভু তিনি এই নৃত্য দেখে নারদের কাছে ডাকলেন যে, হে নারদ তোমার এত আনন্দ কিসে, তুমি এত আনন্দ পাচ্ছ কিসে, তুমি কি এমন হাতের মধ্যে মুঠ করে রেখেছ, হাতের মধ্যে কি এমন বস্তু আমাকে দিতে হবে, কি বলে, এটা একটু প্রভুর প্রসাদ, হ্যাঁ আমাকে দাও। বলছে, না আমাকে দেব, তোমাকে দেব যে প্রভু, কিন্তু মা দুর্গা যদি বলে, যে আমাকে, আমার প্রসাদ কোথায়, তোমরা দুজনে সেবা করবে। আর ভোলেনাথ বলছে, গোপনে গোপনে সেবা করি, কাউকে জানানো যাবে না এই প্রসাদ। হ্যাঁ আমরা কি করে দেখেন, এই প্রসাদটা পেয়ে আমরা অপেক্ষা করি, অনাচার করি। দেখেন কত প্রসাদ মানুষ পাড়া দিয়ে নষ্ট করে, এটা অপরাধ। আবার অনেক প্রসাদগুলো নিয়ে আমার নিজের দেখা, এগুলো বৈষ্ণব সেবা হচ্ছে, সেই প্রসাদগুলো নিয়ে বাড়িতে গিয়ে আমিষ দিয়ে আবার ওই তরকারি দিয়ে খেয়ে নিচ্ছে, খিচুড়ির সাথে একটু সবজি হলে ভালো হয়। অন্যায়, অপরাধ এগুলো। এখন এই ভোলেনাথ বললো, তোমার কাউকে জানানোর দরকার নাই, কারণ এক টুকরো তো ওই আমরা দুজনে একটু ভাগযোগ করে খাই। তো দেখুন দুজনে যখন সেবা করছে, এটা হাত দিয়ে সেবা করলে এদিকে মা জগৎজননী, তিনি ত্রিনয়নী শক্তি স্বরূপিনী, তিনি কি অজানা থাকেন কোনো সময়? জগতের জননী তিনি জানতে পারলেন, এসে প্রভুকে বললেন, দেখো ভোলেনাথ, হে নারদ, তোমরা একা একা প্রসাদ সেবা করলে, আমার প্রভুর প্রসাদ তুমি আমাকে দিলে না, আমি অভিশাপ করব। অভিশাপ কি? এই বৈকুণ্ঠের প্রসাদ মর্তধামে ঘরে ঘরে পাওয়া যাবে, ঘরে ঘরে পাওয়া যাবে এই বৈকুণ্ঠ ধামের প্রসাদ। হ্যাঁ, অভিশাপ না তো, এটা আশীর্বাদ। কিভাবে পাওয়া যাবে? ঘরে ঘরে নাম যজ্ঞ হবে, সাধুগুরু বৈষ্ণবের সেবা হবে। এইটি হচ্ছে সেই ঘরে ঘরে মহাপ্রসাদ, যে প্রসাদ সেবা করে আমরা সবাই প্রেমময় হয়ে যাব, যে প্রসাদ সেবা করে আমরা ধন্যাতি ধন্য হয়ে যাব। এই জন্য আপনারা এই প্রসাদে নিত্য প্রসাদ সেবা করে আপনারা প্রসাদী হয়ে যান। দেখবেন প্রসাদী হলে গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ করতে পারবেন। এই জন্য এই যে আমরা যে ভগবানের নাম গুণকীর্তন করি, সাধে কি করি বলুন? সাধে কি করি আমরা? কৃষ্ণ নাম সাধে করি, কারণ তিনি মধুময়, প্রেমময়। তাই শাস্ত্রে বলছে, সাধে কিয়া কৃষ্ণ বলি, ওই নাম মধুময়। সাধে কিয়া কৃষ্ণ বলি, ওই নাম যে বড় সুধাম, সাধে কিয়া কৃষ্ণ বলি। যখন কষ্ট লাগে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে, মনে যখন কষ্ট লাগে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলি, কৃষ্ণ নামটি নীলে মুখে মনের জ্বালা দূরে যায়, কৃষ্ণ নামটি নীলে মুখে মনের জ্বালা দূরে যায়, সাধে কিয়া কৃষ্ণ বলি। নাম যে বড় সুধাময়, সাধে কিয়া কৃষ্ণ বলি। জলে কৃষ্ণ স্থলে কৃষ্ণ অনলিয়া নীলে কৃষ্ণ জলে কৃষ্ণ স্থলে কৃষ্ণ নীলে কৃষ্ণ চন্দ্রে কৃষ্ণ সূর্যে কৃষ্ণ কৃষ্ণ ভরা জগতময়, চন্দ্রে কৃষ্ণ সূর্যে কৃষ্ণ কৃষ্ণ ভরা জগৎময়, সাধে কিয়া কৃষ্ণ বলি। নাম যে বড় মধুময়, সাধিকিয়া কৃষ্ণ বলি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতময়, সাধিকিয়া কৃষ্ণ বলি। নাম যে বড় সুধাময়, সাধিকিয়া কৃষ্ণ বলি। নাম যে বড় সুধাময়, সাধিকিয়া কৃষ্ণ বলি। ভগবানের প্রেম ভক্তি প্রীতি লাভ করুন আপনারা। এই মনুষ্য জনম অত্যন্ত দুর্লভ জনম, এই জনমে শুধু ভগবানের সাথেই সম্বন্ধ করার জনম। আপনারা আজকে যেহেতু ভোগ রাগ, তা আমরা একটু কৃষ্ণ নাম করে আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ পেয়ে এই স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে যারা আয়োজিত অনুষ্ঠান করেছেন, যারা আয়োজন করেছেন, ওনাদেরকে আশীর্বাদ করবেন। সোহাগ ডাক্তার আছেন, তারপরে যারা অন্যান্য যারা সদস্যরা আছেন তাদেরকে আশীর্বাদ করবেন, যেন বছর প্রতি বছরে বছরে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন করতে পারে। বলুন সবাই।